দক্ষিণ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পূজাগুলোর মধ্যে একটি হলো 41 পল্লী হরিদেবপুরের পুজো। এবছর তারা পা দিতে চলেছে 64তম বর্ষে। এবছরে তাদের ভাবনায় রয়েছে মায়ের ছোঁয়া। আসুন আমরা এই ক্লাবের সেক্রেটারির কাছ থেকে জেনে নিই তাদের এবছরের পুজোর কি ভাবনা। হ্যাঁ নমস্কার, এবছরের আমাদের পুজোর ভাবনা হচ্ছে মায়ের ছোঁয়া। শিশুরা বা ইভেন বড়রাও মায়ের কোলে বা মায়ের স্পর্শ বা মায়ের আঁচলের তলায় হচ্ছে সবচেয়ে নিরাপদ থাকে। এখন তো পৃথিবী, সারা পৃথিবী বিবর্ণ, এখানে রং নেই মানুষের মনে। করোনায় আমাদের মানে মনের যে আমাদের যে রং সেটাকে হারিয়ে দিয়েছে। তো আমরা এখন মায়ের আঁচলের তলায়, মায়ের ছোঁয়ায় আমরা যেতে চাইছি, ফিরে যেতে চাইছি, যে মায়ের ছোঁয়াই হয়তো আমাদের এই করোনা থেকে মুক্তি দেবে বা আমরা হয়তো করোনামুক্ত পৃথিবীতে আমরা ফিরে যাব। আমরা নিরাপত্তা খুঁজছি মায়ের আঁচলের তলায়, মায়ের ছোঁয়ায়, সেটা নিয়েই এবারের থিম সাজিয়েছেন আমাদের যে শিল্পী দেবব্রত কামনার ছেলে। আগের বারও আমাদের থিম করেছেন উনি, তো উনি এবার মায়ের ছোঁয়ার যে জিনিসগুলো সেইগুলোকে এবার দিয়ে আর কি মণ্ডপটাকে সজ্জা করছেন। আর এবছরে মানে যেহেতু এইরকম একটা পরিস্থিতি, তাই জন্য সেফটি প্রিকশন হিসাবে আপনারা কী কী দেখুন একটা কথা বলছি, এখানে আপনারা নিশ্চয়ই জানেন 41 পল্লী ক্লাবের যে দুর্গাপুজো হয় প্রতি বছর, আমরা যেমনি পুজোটা বড়ো করে করি বা ইয়ে করে করি বড়ো করি, আমাদের একটা ভাবনা থাকে যারা যেসব দর্শনার্থী আমাদের এই মণ্ডপ দর্শন করতে আসেন বা প্রতিমা দর্শন করতে আসেন তাদের নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা কথা আমরা মাথায় রাখি। সেই জন্য যা যা করার আমরা, যেমন মানে করুন মানে ফায়ার থেকে শুরু করে ওয়াটার থেকে শুরু করে ভলেন্টিয়ার্স থেকে, এবং এবছর গত বছর থেকে যেটা আমরা এক্সট্রা করছি সেটা হচ্ছে করোনাকালে আমরা প্রত্যেকের মুখে মাস্ক লাগাতে বলছি, একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলছি, এবং যারা যারা প্যান্ডেলে প্রবেশ করতো আর কি, এবছর প্যান্ডেলে প্রবেশের কোনো ব্যাপার নেই, রাস্তা দিয়ে দেখে আমরা থার্মাল গানের ব্যবস্থা রাখছি। এছাড়া যথেচ্ছ সংখ্যক আমরা স্বেচ্ছাসেবক রাখছি। সেই স্বেচ্ছাসেবকরা কী করবে, সাধারণ মানুষ যা দর্শনার্থী আসবে তাদের নিরাপত্তার দিকটা স্বেচ্ছাসেবকরা এবং সঙ্গে প্রশাসনের লোকেরা দেখবে থাকবে, প্রচুর প্রশাসনের লোকেরাও থাকে, মানে নিরাপত্তার দিক থেকে আমরা সর্বোচ্চ যতটা করা যায় ততটা চেষ্টা করছি। আর প্রতিমার মধ্যে কি আলাদা কোনো বিশেষ রূপ মায়ের ছোঁয়া যেহেতু, সেটা কতটা মানে ফুটিয়ে তুলছে? দেখুন মায়ের পরশ বা মায়ের ছোঁয়া, এবছরের আমাদের একটা লক্ষ্য ছিল প্রথমে যে আমরা জাঁকজমকহীন, আড়ম্বরহীন, নান্দনিকতার শৈল্পিক প্রয়াস থাকবে আমাদের এই ভাবনায়। সেইটির জন্য আমরা যতটা পেরেছি মাকে আমরা যেভাবে দেখতাম, যে ছোটোবেলায় যে মায়ের মা যেভাবে আমাদের স্নেহের পরশ দিয়ে আমাদের আগলে রাখতো বা আগলে রেখে বড়ো করতো, সেই স্নেহের পরশে যা যা মা ইউজ করতো, মানে হাত পাকা দিয়ে হাওয়া দিত, হাত পাকা দিয়ে ডাঁটি দিয়ে মারতো আমাদের, পরিষ্কার করে দেখেছি আমরা সেগুলোই মানে এই আমাদের কুলো থেকে শুরু করে মা যেইগুলো ইউজ করে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দিতে বা শাঁখা পলা মায়ের দিতে, প্যান্ডেল বা ঠাকুরের মধ্যে প্রতিমার মধ্যে প্রত্যেকটাতে একটা মায়ের ছোঁয়াই থাকবে। এটা মায়ের ছোঁয়া দিয়েই আমাদের এই ভাবনাটা প্রকাশ করেছে, এটা প্রতিমাতেও থাকবে।